তারপর চলেন আপনাকে পরিচয় করায় দেই অর্ডার নোট ফিচারটার সাথে। সো এটার জন্য আমি যে কোনো একটা অর্ডারে যাই, আচ্ছা হোল্ড একটা অর্ডারে যাই, যে কোনো একটা অর্ডারে গেলাম, যাওয়ার পর আপনি ওপরের দিকে দেখতে পারবেন যে দেখেন অ্যাড নোট নামে একটা অপশন আছে। আপনি এই অ্যাড নোটের মাধ্যমে মানে অর্ডার প্রসেস করতে গিয়ে যে কোনো অনেক সময় অনেক তো প্রকার ছোটো ছোটো নোট রাখার প্রয়োজন হইতে পারে আপনার আপনার টিম মেম্বারদের জন্য, বোঝার জন্য, যে কোনো কিছু হইতে পারে। সো আপনি জাস্ট সিম্পলি এখানে অ্যাড নোটে ক্লিক করবেন, করার পর আপনাকে সামনে এরকম একটা ব্ল্যাঙ্ক বক্স আছে ইনপুট নোট, আপনার যা খুশি তাই লিখতে পারেন। লিখে লিখে জাস্ট ধরেন নোট ওয়ান লিখলাম আমি, সরি নোট ওয়ান লিখলাম। এখানে আপনি যা খুশি তাই লিখবেন, লিখে জাস্ট আপডেট দেবেন। দেখেন এই যে নোট ওয়ান এখানে অ্যাড হয়ে গেছে। ধরেন আপনি এক সময় কাজ করেন অন্য কোনো টিম মেম্বারের জন্য, আপনি এখানে একটা নোট রাইখা দিতে পারেন, তখন সে এটা পরে বুঝতে পারবে কী করা দরকার পরবর্তী স্টেপে অর্ডারটার জন্য। তারপরে ধরেন আপনি আনলিমিটেড নোট রাখতে পারবেন একটা অর্ডারের আন্ডারে, আবার এর দিলাম ধরেন নোট, ধরেন নোট টু দিলাম, নোট টু রাখলেন আপনি এইভাবে, দেখেন এই নোট টু এখানে অ্যাড হয়ে গেলো। সো ধরেন আবার আরেক টিম মেম্বার আপনার কাজ করে গেছে, সে কোনো নোট রেখে গেলো, আপনি অর্ডার আন্ডারে হিসাব পড়া বুঝতে পারলেন যে না পরবর্তী কী করা দরকার। সো এরকম আপনি যত খুশি তত নোট রাখতে পারবেন যে কোনো যে কেউ। নোট থ্রি দিলাম, আচ্ছা দিয়ে জাস্ট অ্যাড দিলাম। এভাবে আপনি আপনার একটা অর্ডারের আন্ডারে অনেক নোট রাখতে পারবেন, যত খুশি তত নোট রাখতে পারবেন। এরকম ছোটো ছোটো নোট রাখা অনেক সময় প্রয়োজন হয়। সো এটা আপনি যখন অর্ডার প্রসেস করবেন নিজেই বুঝতে পারবেন। সো আশা করি এই ফিচারটা ইউজ করতে পারবেন আপনার অর্ডার প্রসেসের জন্য।